জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে উত্তর কোরিয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে যৌথ সামরিক মহড়া বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং এর হুমকি মোকাবিলায় সম্প্রতি যুগান্তকারী পারমাণবিক অস্ত্র চুক্তিও স্বাক্ষর করেছে ওয়াশিংটন ও সিউল। তবে কোনো কিছুতেই দমানো যাচ্ছে না কিম জং উনকে, নিজের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছেন তিনি। গেল মঙ্গলবার উত্তর কোরিয়ার ইতিহাসের প্রথম সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পরিকল্পনা অনুযায়ী স্যাটেলাইট উৎক্ষেপণের সব কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার হুমকি মোকাবিলায় মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছেন কিম। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সতর্ক অবস্থায় যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট উৎক্ষেপণ করলে তা দেশটির ওপর দেয়া নিষেধাজ্ঞা অমান্য করার সামিল হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কিম জং উন এমন কোনো পদক্ষেপ নিলে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সনদ ভঙ্গ করবে। গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করলে নজরদারি সক্ষমতা বাড়বে উত্তর কোরিয়ার। বিশ্লেষকরা বলছেন, কোরীয় উপদ্বীপে যুদ্ধ বাঁধলে এসব প্রযুক্তি ব্যবহার করবে দেশটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।